প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এসেছি অবিশ্বাস্য কিছু খবর নিয়ে আপনাদের সামনে। আমাদের আজকের আয়োজনে রয়েছে রোমহর্ষক কিছু ঘটনা। অবাক করা সেই সব খবর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পুরোটা। তবে মূল খবরে যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো। প্রথমেই থাকছে এক চাঞ্চল্যকর ঘটনা। ঘাস খাওয়া অবস্থায় গরুর কলিজা ভুঁড়ি কাঁচা খেয়ে ফেলল কিশোর, যার বিস্তারিত জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আরও থাকছে সৌদিতে নির্যাতিত গৃহকর্মী হুসনার ভিডিও বার্তা, আর পারছি না আমারে বাঁচাও। এছাড়াও রয়েছে ছাত্রের সাথে স্ত্রীর পরকীয়া, স্বামী গেলেন আদালতের মতো ঘৃণ্য ঘটনা, এবং ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ করল বাবা রূপী এক জানোয়ার। চলে যাব বিস্তারিত ঘটনায়। তবে তার আগে প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনি আজই প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। মানুষ জীবন বাঁচাতে সাধারণত ভাত ফলমূল সহ নানা প্রকার খাদ্য সামগ্রী খেয়ে থাকে, কিন্তু পশুর রক্ত, অন্ডকোষ, কলিজা, ভুঁড়ি খাওয়ার নজির খুবই দুষ্কর। তবে এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগণ এলাকায়। 18 বছর বয়সী তারেক নামে এক কিশোর মাঠে ঘাস খেতে যাওয়া এক গরুর রক্ত, অন্ডকোষ, ভুঁড়ি, কলিজা খেয়ে ফেলেছে। পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে ওইসব ঘটনা ঘটায় সে। এটা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্বচক্ষে দেখার জন্য শত শত লোক ভিড় করে ঘটনাস্থলে। অভিযুক্ত কিশোরকে আটক করেছে স্থানীয় লোকজন। আটক ওই কিশোর একই এলাকার মোহাম্মদ আমাল খাঁর ছেলে। গরুর মালিক তারাগণ পশ্চিম পাড়ার মোহাম্মদ আবু তাহের মিয়া বলেন, গত কিছুদিন আগে প্রায় 50,000 টাকায় এই গরুটি ক্রয় করা হয়। প্রতিদিনের মতো বাড়ি সংলগ্ন মাঠে ঘাস খেতে দেন। দুপুরে মাঠে গিয়ে রক্তাক্ত অবস্থায় গরুটি মাটিতে পড়ে থাকতে দেখেন, সেই সাথে গরুর নাড়িভুঁড়িও পড়ে আছে। তাহের মিয়া আরো জানান, তাকে দেখতে পেয়ে অভিযুক্ত ওই কিশোর দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে আটক করে, সে গরুর ওইসব খেয়েছে বলে স্বীকার করে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার পরে গরুটিকে জবাই করা হয়। তাহের মিয়া বলেন, অনেক কষ্ট করে এই গরুটি ক্রয় করেছিলেন তিনি। পৌর কাউন্সিলর মোহাম্মদ মানিক মিয়া বলেন, ধারণা করা হচ্ছে ওই ছেলেটির মানসিক সমস্যা রয়েছে। ছেলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আখাউড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামাল বাশার বলেন, লোক পাঠানো হয়েছে, ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণে এই ঘটনা ঘটিয়েছে, তাকে দ্রুত চিকিৎসা দেওয়া প্রয়োজন। এদিকে সুমি আক্তারের পর এবার সৌদি আরবে নির্যাতনের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে 25 বছর বয়সী হুসনা আক্তার নামে আরেক গৃহকর্মী ভিডিও বার্তা পাঠিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে পাঠানো ওই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হুসনা আক্তার হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা। ভিডিও বার্তায় হুসনা আক্তার বলেন, আমি মোসাম্মদ হুসনা আক্তার, আমার দালালে ভালা কথা কইয়া, কামের কথা কইয়া আমারে পাঠাইছে সৌদি। নিজরাল নাজরান এলাকায় আমি কাজ করি। আমি আয়সা দেখি ভালা না, আমার সাথে ভালা ব্যবহার করে না ওরা, ওরা আমার উপর অত্যাচার করে। আমি বাক্কা দিন 10-12 দিন হইছে আসি, এখন এবার অত্যাচার আমি সহ্য করতে পারি না, দেখা কইছি আমি জামুগা। এই কথা বলায় ওরা আরো বেশি অত্যাচার করে। আমি এজেন্সির অফিসে ফোন দিছি, অফিসারেরা আমার সাথে খারাপ ব্যবহার করে। তিনি আরো বলেন, আমি আর পারতেছি না, তোমরা যেভাবে পারো আমারে তোমরা বাঁচাও। এরা আমারে বাংলাদেশে পাঠাইতে চায় না, এরা আমারে ইতা করতেছে, অনেক অত্যাচার করতেছে। আমারে ভালা কামের কথা কইয়া পাঠাইছে দালালে, আমারে ইতা করতেছে ওরা। আমি আর পারতেছি না, সহ্য করতাম, তোমরা যেভাবে পারো আমারে নেও। জানা গেছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের হুসনা আক্তার আর্থিক সচ্ছলতার জন্য গৃহকর্মীর কাজ নিয়ে 17 দিন আগে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে স্বামী শফিকুল্লাহকে ভিডিও বার্তা পাঠান। হুসনার স্বামী ওই এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্টতা তার কাছে 1,00,000 টাকা দাবি করেন এবং হুসনা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। আর্থিকভাবে অসচ্ছল শফিউল্লাহ কোনো উপায় না পেয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ভিডিও তার এক ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করান। এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে জানান, নির্যাতনের শিকার নারীর নাম, ঠিকানা ও সৌদিতে কোন জায়গায় আছেন সেটা আমাকে জানাতে হবে, তখন আমি মন্ত্রণালয়ে কথা বলে ফিরিয়ে আনার চেষ্টা করব।
আর আগে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে ফেসবুকে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন পঞ্চগড়ের গৃহবধূ সুমিয়া আক্তার। তার ওই আকুতির ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে চলতি মাসের 15 তারিখ সকালে তিনি বাংলাদেশে ফেরেন। ওদিকে ছাত্রের সাথে স্ত্রীর পরকীয়া, স্বামী গেলেন আদালতে। ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর পরকীয়ার ঘটনায় চট্টগ্রামের চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই এবার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে মামলা করেছেন স্বামী। গত 3 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মামলাটি করেন স্বামী সাদ্দাম হোসেন দীপু। বিচারক ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে দুই আসামি স্ত্রী শ্রাবণী বুসরা এশা ও তার প্রেমিক মুনতাসির ইভানের নামে সমন জারি করেছেন। এশা বর্তমানে রাজধানী ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন আধুনিক মেডিকেল কলেজের প্রভাষক আর মুনতাসির উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ছাত্র। মামলা সূত্রে জানা গেছে, বাদী সাদ্দাম হোসেন দীপু ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোরাইল মহল্লার জহিরুল ইসলামের ছেলে। দীপুর সাথে কয়েক বছর আগে বুসরা এশার সাথে বিয়ে হয়। দীপু তার অফিসের কাজে ঢাকার বাইরে গেলে এশার সাথে যোগাযোগ করতে মুনতাসির তার বাড়িতে আসা যাওয়া করত। গত কিছুদিন আগে দুপুরে দীপু তার কর্মস্থলে ছিলেন। এদিন এশা ব্রাহ্মণবাড়িয়ায় তার বাবার বাড়িতে মুনতাসিরের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার বাদীপক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, সাধারণত এ ধরনের মামলা আদালতে আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে থাকেন, কিন্তু পরকীয়ার ঘটনায় চট্টগ্রামের চিকিৎসকের আত্মহত্যার কারণে আদালত এই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আবারও একটি ধর্ষণের ঘটনা। সিলেটের ওসমানী নগরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মাসুদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কিছুদিন আগে ভোররাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় কিশোরীর চাচি বাদী হয়ে মাসুদ মিয়ার বিরুদ্ধে ওসমানী নগর থানায় মামলা দায়ের করেন। মাসুদ মিয়া উপজেলার রায়িকদারা নেওয়া গ্রামের মৃত শমসু মিয়ার পুত্র। পুলিশ জানায়, ধর্ষণের শিকার কিশোরীর মা প্রায় 6 মাস পূর্বে 4 মেয়ে রেখে মারা যান। এরপর পিতা মাসুক মেয়ে একাধিক বিয়ে করলেও তার কোনো স্ত্রী ঘরে নেই। ভিকটিম মেয়েটি মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে। মাদ্রাসার ছুটিতে বাড়িতে গেলে ধর্ষক মাসুক মিয়া তার মেয়েকে একা পেয়ে একাধিকবার কুপ্রস্তাব দেন। মেয়েকে মেরে ফেলার হুমকি দিলেও পিতার কুপ্রস্তাবে রাজি হয়নি সে। কিন্তু মাসুক মিয়া তার মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিম গত শুক্রবার বিষয়টি তার চাচি সুরেতন বেগমকে জানায়। চাচি বিষয়টি জেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রোববার থানায় গিয়ে মামলা দায়ের করেন। ওসমানী নগর থানার ওসি SM আল মামুন জানান, নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের OCC-তে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত পিতাকে আদালতে পাঠানো হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও তা নিয়ে কমেন্টে আপনার মতবাদ জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন ও শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।